আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তামজিদ হোসাইন, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো ইতিমধ্যে আপনাদের জন্য অনেকগুলো ওয়েবসাইট আমি শেয়ার করছি এবং প্রতিনিয়ত আপডেট বা বিভিন্ন পেমেন্ট প্রুফ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে, সেই সাথে এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে কিন্তু ভিডিওর মাধ্যমে পাবলিশ করা হচ্ছে। তো এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির কাজ আপনি পাবেন, আপনার কাছে যে কাজটি সহজ মনে হবে সেই কাজটি আপনি কন্টিনিউ করবেন, আর সেক্ষেত্রে যদি কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন। তো আরেকটি বিষয় বলি, আপনারা দেখলাম অনেকেই আমাকে বলেছেন ভাইয়া এখান থেকে আমরা বিভিন্ন এখান থেকে এই যে অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করি এখানে কিন্তু অনেক অনেক ইউজার জয়েন করছে, যারা বলেন আমরা এখান থেকে সাইন ইন করতে পারছি না বা অ্যাকাউন্ট করতে পারছি না, তাদেরকে আমি বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে তারপর কাজ করবেন। ভিডিওটা যদি স্কিপ করে দেখেন, কোনো অংশ যদি না বুঝে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি অনেক কিছু মিস করবেন বা অ্যাকাউন্টটা করতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অল এ প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করবো সেই ওয়েবসাইটে মিনিমাম উইড্রো হচ্ছে মাত্র $1, অর্থাৎ $1 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। এখন এখান থেকে পেমেন্টটি আপনি কিসের মাধ্যমে নিতে পারবেন সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি সরাসরি চলে যাবেন payout.com-এ, এখান থেকে আমার অলরেডি পেয়ার অ্যাকাউন্ট করা রয়েছে, আপনার পেয়ার অ্যাকাউন্ট করে নেবেন। জাস্ট এখান থেকে যদি আপনার পেয়ার অ্যাকাউন্ট না থাকে দেখে এখান থেকে আপনি ক্রিয়েটে ক্লিক করবেন, আপনার ইমেলটা দিবেন, দেখেন এখান থেকে আপনার ইমেলটা দিবেন, সেকেন্ড স্টেপে পাসওয়ার্ড দিবেন, থার্ড স্টেপে আপনার ইমেলটা ভেরিফাইড করলে আপনার অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে। যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে আমি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিলাম, লগ ইন বাটনে ক্লিক করে আমার যে আইডি পাসওয়ার্ড রয়েছে সেগুলো দিয়ে আমি এখান থেকে জাস্ট গো নেক্সটে বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। আপনারা অনেকে মনে করেন অনলাইন থেকে মোবাইলের মাধ্যমে ইনকাম করা যায় না, তাই আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে এখান থেকে $34 মতো রয়েছে, অর্থাৎ আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করবো সেখান থেকে আপনি কয়েন বেস বা এই পেয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। তো আমরা জাস্ট আজকে যে ওয়েবসাইটটি শেয়ার করবো সেই ওয়েবসাইটের লিঙ্কটি সরাসরি আপনাদের জন্য ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, পিন কমেন্ট, যেটা সবার আগে যে কমেন্টটি পাবেন সেই কমেন্টসটি দেখবেন। অনেকে কিন্তু বিভিন্ন কমেন্টস কিন্তু কমেন্ট করে দেয়, তো আমি আপনাদেরকে বলবো পিন কমেন্টটা ফলো করবেন। আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখান থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অল এ প্রেস করে রাখবেন। আর যারা এয়ারড্রপে ইতিমধ্যে কাজ করতে যাচ্ছেন তাদেরকে বলবো এখান থেকে জাস্ট আপনি যে টাইটেলটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করলে এখানে আপনি মোর অপশনে ক্লিক করলে এখান থেকে দেখেন এখানে কিভাবে ডলার বাইসেল করতে হয় এবং এয়ারড্রপে যারা কাজ করতে চান তারা কিভাবে কাজ করবেন, কিভাবে একাধিক ডিসকর্ড টেলিগ্রাম বা এই অ্যাকাউন্টগুলো খুলতে হয় বা অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে হয় ফোন নাম্বার ছাড়া, সেই ভিডিওগুলো দেওয়া আছে। আর এই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো আজকের ওয়েবসাইটের লিঙ্কটি সরাসরি এখান থেকে আপনি যে কমেন্ট সেকশনটি পাবেন এই কমেন্ট সেকশনে ক্লিক করবেন, কমেন্ট সেকশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফার্স্টে যে এখান থেকে দেখেন ফার্স্টে যে কমেন্টটি পাবেন যেটা পিন কমেন্ট, তো সেই কমেন্টসের মধ্যে আমি আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে গুগল ক্রোমটি সিলেক্ট করে দেবেন। বিয়ার্স লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, ই ট্যাক্স দেখতে পাচ্ছেন, ই ট্যাক্স এ 100% রিয়েল আর্ন মানি উইদাউট ইনভেস্টমেন্ট, অর্থাৎ কোনো টাকা ইনভেস্ট কিন্তু আপনাকে এখান থেকে করতে হবে না। তো এখান থেকে আবারও বলছি এই কাজগুলো একটু বুঝে শুনে করবেন, এই ওয়েবসাইট থেকে মাত্র $1 হলে আপনি পেমেন্টই নিতে পারবেন। তো এখান থেকে ফার্স্টে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট আমরা কীভাবে করবো সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে দেখেন এই যে সাইন আপ বাটনটি রয়েছে সেখানে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এই ফর্মটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি যখন এই ফর্মটি আসবে এখান থেকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন, ইমেল পাসওয়ার্ড এখন অনেকে বলতে পারেন এখান থেকে তো লগ ইন দেখাচ্ছে, এখান থেকে লগ ইন দেখাবেন না, জাস্ট এখান থেকে বিষয়টি হচ্ছে আপনি সাইন আপে ক্লিক করার পর এই পেজটি আসার পর এখানে আপনার ইমেলটা দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, একটা নতুন পাসওয়ার্ড দিবেন, তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনাকে যদি ইমেল ভেরিফাই করতে বলে আপনার ইমেলের মধ্যে এখানে যে ইমেলটা দিয়েছিলেন সেই ইমেলের মধ্যে তারা একটা অ্যাক্টিভেশন লিঙ্ক সেন্ড করবে, সেই লিঙ্কে ক্লিক করলে অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে গেলে ডান, তারপর এখান থেকে আপনি লগ ইন সেকশনে ক্লিক করবেন, আপনি যে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে দিবেন, তারপর দেন এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স এখান থেকে দেখেন লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা খুব সিম্পলি আমাদের অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট করে নিতে পারবো। এখান থেকে দেখেন এখানে অনেকগুলো কাজ রয়েছে, দেখেন এই কাজটি টেলিগ্রাম ক্যাপচার একটি কাজ রয়েছে, এই কাজটি দেখেন 4 সেন্ট, এখান থেকে 0.38, অর্থাৎ এই কাজটি 4 সেন্ট। যদিও এই কাজের বেলো রেটটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে 149 জনকে স্যাটিসফাইড করেছে এবং 39 জনকে নট স্যাটিসফাইড করেছে, লো রেটিং। তো আপনারা চেষ্টা করবেন লো রেটিং কাজগুলো এখান থেকে জাস্ট অ্যাভয়েড করার জন্য। তো এখান থেকে জাস্ট আমরা যদি সহজ কিছু কাজ আপনাদেরকে দেখা যে কাজগুলো দেখেন, এই কাজটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল, এই কাজটি দেখেন, এই কাজটি বেলুটি কম, অনেক কম বেলুটি, 5টা কাজ করলে আপনি 1 সেন্ট পাবেন। তো এই কাজগুলো করার দরকার নেই, এত অ্যামাউন্ট কম হলে এই কাজগুলো করবেন না। তো এটা কিন্তু রেটিংটা ভালো ছিল বাট অ্যামাউন্টটা কম। তো আমরা এখানে অনসংখ্য কাজ পাবো, দেখেন এরকম দুটো কাজ করলে আপনি মোটামুটি 1 সেন্টের পর পেয়ে যাবেন সাবস্ক্রাইব অন টুইটার। তো আরেকটি রিকোয়েস্ট করবো, যারা যেই
টুইটার অ্যাকাউন্ট দিয়ে আপনারা এয়ারড্রপে কাজ করেন সেই টুইটার অ্যাকাউন্ট দিয়ে, আর আদার্স কোনো ওয়েবসাইটে কাজ করবেন না। আমি আবারও বলছি, টুইটার সেই টুইটার অ্যাকাউন্টে যেটা দিয়ে এয়ারড্রপে কাজ করেন সেটা দিয়ে অন্য কোনো অ্যাকাউন্টে কাজ করবেন না, ওয়েবসাইটে কাজ করবেন না। মনে করেন আমরা এই কাজটি করতে পারবো, এখানে জাস্ট আমরা কাজের উপরে একটা ক্লিক করে দিব। বিয়াস দেখেন কাজের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা কাজ আমাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা এখান থেকে দেখেন সাবস্ক্রাইব টু এ ইউজার লাইক এনি পোস্ট, এখান থেকে আপনি জাস্ট কম এখান থেকে জাস্ট দেখেন কমপ্লিট টাস্ক, এখানে একটা ক্লিক করবেন। যখন আমরা এখানে ক্লিক করে দিব আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। প্রতিটা কাজের কিন্তু সেম সিস্টেম, এখান থেকে লিঙ্ক ফর ভিজিটিং এখান থেকে লিঙ্কটা দেওয়া থাকবে, তারপর এখান থেকে আপনি স্ক্রিনশটটা দিয়ে দিবেন, স্ক্রিনশট স্ক্রিনশট অফ দ্য সাবস্ক্রাইব আর একটা হচ্ছে লাইকের, তো এই দুটো স্ক্রিনশট আপনাকে দিতে হবে। এখন জাস্ট আমরা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব। লিঙ্কের উপর ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে ফলোটা করে দিব। দেখেন এটা আমরা ফলোটা করে দিয়েছি, তারা যেহেতু বলেছে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো আরেকটি যে কোনো একটা পোস্টের মাধ্যমে আপনাকে কিন্তু লাইক দিতে বলেছে, আপনি জাস্ট একটা লাইক দিয়ে দিবেন। তো লাইক দিয়ে দেওয়ার পর এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। দেখেন দুটো স্ক্রিনশট আমরা নিয়ে নিলাম, দেন আমরা এই পেজে চলে আসবো। তেমন কোনো কঠিন কাজ কিন্তু এখানে নেই। তারপর এখান থেকে আপনার এখান থেকে টুইটার ইউজার নেমটা দিয়ে দিবেন। তো এখান থেকে আপনার যে টুইটার ইউজার নেমটা রয়েছে সেটা দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনি লিখবেন ডান, জাস্ট আর কিছু লেখার দরকার নেই। তারপর চয়েস ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা ব্রাউজ ইমেজে ক্লিক করব। ব্রাউজ ইমেজে ক্লিক করার পর এখানে যে স্ক্রিনশটগুলো আমরা নিয়েছি সেগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখেন দুটো স্ক্রিনশট আমরা দিয়ে দিব, এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে দিব এবং টো ফাইল সিলেক্টেড হয়ে গেল, সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করে দিবেন। সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার টাস্কটি এখান থেকে কনফার্ম হয়ে যাবে বা এটি চলে যাবে, এটি তাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আপনার এই টি ডট মেনুতে ক্লিক করলে এখান থেকে দেখাবে পেন্ডিং, দেখেন এই টাস্কটি কিন্তু পেন্ডিংয়ে চলে যাবে। আমরা যদি পেন্ডিংয়ে ক্লিক করি, পেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখবো যে আমরা এইমাত্র যে টাস্কটি করেছি সেটা কিন্তু পেন্ডিং এর মাধ্যমে চলে আসলো। এরকম কিন্তু দুটো টাস্ক করলে আপনি অ্যাকশনের মতো পাবেন। এখানে জাস্ট কোনো কঠিন কিছু না, খুবই সহজ। এই কাজগুলো দেখেন, এই কমেন্টগুলো আমি করেছি, এটা থেকে 2.7 অর্থাৎ সাড়ে এখান থেকে সাড়ে 3 সেন্টের কাছাকাছি, এখান থেকে 1.5 সেন্টের কাছাকাছি কিন্তু আমাদের এখান থেকে আর্নিংটা করেছি। তো এখন জাস্ট আমরা এখান থেকে আরও কাজ নেওয়ার জন্য এখান থেকে নিউ টাস্কে ক্লিক করবো। এখানে কিন্তু অনেকগুলো কাজ আসে, তো এখন একটা ভালো একটা অ্যামাউন্টের কাজ করে দেখাই। তো আমরা পেজ টুতে চলে গেলাম। তো এখানে দেখেন সাবস্ক্রাইব টুইটার, এরকম অসংখ্য কাজ পাবেন, যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন। এখানে সাবস্ক্রাইব টু ইউটিউব, এইটা কাজটা বেলো কিন্তু টুইটারের কাজের বেলোর সমান, এখান থেকে দেখেন। তো এই কাজটা আপনারা করতে পারবেন আশা করি। এখান থেকে জাস্ট যেগুলো বেশি অ্যামাউন্ট কম দেখবেন সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন। তো এখান থেকে জাস্ট আপনি এভাবে অসংখ্য কাজ কিন্তু এখান থেকে পাবেন। বিয়ে দেখেন এখান থেকে টিকটকের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, লাইক ইন টিকটক, এখান থেকেও কিন্তু ইনকাম করতে পারবেন। এইরকম অসংখ্য কাজ আপনি পাবেন, কাজ করবেন কাজ আসবে। তো এখান থেকে দেখেন সাবস্ক্রাইব টু ইউটিউব, এই তিনটা সাবস্ক্রাইব করলে, জাস্ট তিনটা সাবস্ক্রাইব করলে আপনি 1 সেন্ট পাবেন। এটা কিন্তু কম অ্যামাউন্ট না, জাস্ট ছোট্ট একটি কাজ। এখানে সাবস্ক্রাইব টু দ্য স্ট্রিম, এখান থেকে দেখেন 2 পয়েন্ট, এখান থেকে 0.24, তো এখান থেকে ওয়াচ দ্য ভিডিও। তো এরকম অসংখ্য কাজ আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে একটা মিডিয়ামের কাজ রয়েছে, এই মিডিয়ামের কাজ যদি আপনি এখান থেকে সাবস্ক্রাইব টু মিডিয়ামে ক্লিক করেন, এই মিডিয়ামের কাজটা কমপ্লিট করে আপনি 0.01 সেন্ট এখান থেকে অ্যামাউন্টটা ইনকাম করতে পারবেন। তো এভাবেই কিন্তু অসংখ্য কাজ কিন্তু রয়েছে, আপনি দেখবেন যেটা আপনি বুঝতে পারছেন বা আপনার জন্য সহজ মনে হচ্ছে সেই কাজটি আপনি কন্টিনিউ করতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটা কাজ রয়েছে, পোর্ট আপবোর্ড অন রিডিট, এখানে একটা যদি আমরা ক্লিক করি ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। জাস্ট একটা বোর্ড দিতে হবে, একটা বোর্ড দিলে 0.03 অর্থাৎ 3.5 সেন্টের মতো আমাদের ইনকামটা হবে। যদি আমরা এখান থেকে কমপ্লিট টাস্কে ক্লিক করি ঠিক আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো এখান থেকে দেখেন স্ক্রিনশট শোয়িং দ্যাট ইউর হ্যাভ কমপ্লিট দ্য টাস্ক এবং স্ক্রিনশট ইউর প্রোফাইল, এই দুইটা কাজ আমাদেরকে করতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব। বেশ, লিঙ্কের উপর ক্লিক করার পর এখানে দেখেন এখানে যে বোর্ড অপশনটি রয়েছে এটা হচ্ছে আপবোর্ড। তো আপনি জাস্ট এই আপবোর্ডে একটা ক্লিক করে দিবেন, এটাতে ক্লিক করে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। দেখেন আমরা জাস্ট এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, স্ক্রিনশট নেওয়ার পর আপনার কাজটা এখান থেকে অনেকাংশে শেষ। আপনি এই টি ডট মেনুতে ক্লিক করবেন এবং আপনার প্রোফাইলে যাবেন। বেশ, দেখেন জাস্ট প্রোফাইলে যাওয়ার পর আসার পর এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। দেখেন আমি কিন্তু কাজটা খুব ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের এরকম সমস্যা না হয়। তো এখান থেকে আসার পর জাস্ট আমরা এখানে
ভিউয়ার্স আমরা যে দুটো স্ক্রিনশট নিয়েছি এখান থেকে দেখেন স্ক্রিনশট এই স্ক্রিনশটগুলো আমাদের আপলোড করতে হবে তার আগে এখান থেকে রিপোর্টে এসে ইউজার নেম অর্থাৎ আমাদের যে ইউ দিয়ে যে ইউজার নেমটা ছিল আপনি প্রোফাইলের মাধ্যমে সেটা দেখতে পাবেন তো আমি জাস্ট এটা সিলেক্ট করে নিয়েছি আমার রিটুইট রিডিট ইউজার নেম দেন এখান থেকে এসে আমরা লিখব ডান দেখেন এখান থেকে এসে ডান লিখব তারপর এখান থেকে চয়েস ফাইলে ক্লিক করব চয়েস ফাইলে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজ এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে আমরা যেই দুটো স্ক্রিনশট নিয়েছিলাম দুটো স্ক্রিনশটে আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দিব দেখেন টো ভাই চলে গেল তারপর এখান থেকে সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করে দিবেন সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনার রিপোর্টটি চলে যাবে তাদের কাছে চলে যাবে তারা রিভিউ করবে এই দেখেন ইউটিউব অ্যাক্টিভিটি আরেকটা কাজ চলে আসলো এভাবে অসংখ্য কাজ আপনি পাবেন যেখান থেকে প্রতিনিয়ত আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করে নিতে পারবেন এখন যদি আমরা টি ডট মেনুতে ক্লিক করি এখান থেকে জাস্ট পেন্ডিং এ ক্লিক করি তাহলে দেখতে পাবেন এই এই কাজটাও এখান থেকে সাবমিটেড হয়ে গেল তো আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে কাজগুলো করে টাস্কগুলো করে আপনি ইনকাম করতে পারবেন অনলাইন থেকে এই কাজগুলো তারা এখন আপনি জিজ্ঞেস করতে পারেন কতদিনের মধ্যে রিভিউ করবে এটা 7 থেকে 8 দিনের মধ্যে কিন্তু আপনার টাস্কগুলো তারা রিভিউ করবে হয়তো সেটা 2 ঘন্টা পরও হতে পারে বা 1 দিন পরও হতে পারে 2 দিন পরও হতে পারে সর্বোচ্চ 7 থেকে 8 দিন লাগবে তো আপনার এর পর্যন্ত বসে থাকার কোনো দরকার নেই কাজ করতে থাকেন সঠিকভাবে কাজ করবেন সঠিকভাবে কাজ করে তারপর দেন আপনার ব্যালেন্সটি আপনি এখানে দেখতে পাবেন যখন আপনি আর্নিং অপশনে ক্লিক করবেন আর্নিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন যে আপনার কত পার্সেন্ট এখান থেকে ইনকাম এখান থেকে কতটুকু ইনকাম এখান থেকে হয়েছে তো আবার অনেকে এখান থেকে দেখতে পাচ্ছেন 50% আপনার রেফার কমিশন দিবে বা এটা জীবনও পাবেন না যদি বিশ্বাস না হয় আপনি নিজে কাজ করে দেখেন আপনি নিজে কাজ করে দেখেন কেননা এখান থেকে দেখেন আমার এখানে যে রেফারটা রয়েছে দেখেন 306টা রেফার রয়েছে এই 306টা রেফার থেকে কোনো লাভ নেই কারণ এখান থেকে আমার ফর্ম রেফার আর্নিং থেকে দেখাচ্ছে মাত্র 17 সেন্ট আপনি দেখতে পাচ্ছেন 17 সেন্ট তো এখান থেকে রেফার কমিশন নেয় আপনি নিজে কাজ করবেন নিজে এখান থেকে পেমেন্টই নেবেন এখান থেকে রেফার কমিশন দিকে দেখিয়েন না তো এখান থেকে দেখেন আমার ব্যালেন্স অলরেডি কিন্তু 30.5 সেন্টের মতো রয়েছে আর এখান থেকে দেখেন আর 68 সেন্ট হলে এখান থেকে মিনিমাম উইথড্র $1 মিনিমাম উইথড্র $1 হলে কিন্তু আপনি সরাসরি এখান থেকে কয়েন বেস বা পেয়ারের মাধ্যমে আপনি উইথড্র করে নিতে পারবেন 100% এখান থেকে পেমেন্টই মিস হবে না তবে কাজটি আপনি বুঝে শুনে ভালোভাবে কাজটি করবেন ঠিক যেভাবে দেখিয়েছি আর কোনো অংশে মিস্টেক করা যাবে না ঠিক আছে কোনো অংশে মিস্টেক করা যাবে না এখান থেকে জাস্ট নিউ টাস্কে ক্লিক করবেন একটু পরপর এখন 114টা টাস্ক রয়েছে একটু পরপর নতুন কাজ আসবে সেগুলো কমপ্লিট করবেন এখানে দেখেন আরেকটা ইউটিউবের কাজ এই কাজটা একদম ফ্রেশ কাজ এটা ফ্রেশটা কীভাবে বুঝলাম এখান থেকে দেখেন সবগুলো জিরো তার মানে কাজটা নতুন আসছে অনলাইনে তো এভাবে আপনি নতুন কাজও পেয়ে যাবেন রিকোয়েস্ট করব যদি আপনি পরবর্তী ভিডিওতে পেমেন্ট প্রবলেমটি মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই এয়ারড্রপে কাজ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত এয়ারড্রপ শেয়ার করা হচ্ছে অবশ্যই জয়েন করবেন ধন্যবাদ সবাইকে